বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। আমরা ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ সম্পর্কে জানছিলাম। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর বানানো, সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। অর্থাৎ বুঝতেই পারছো যে এই ভিডিওটি মূলত কিভাবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেটি নিয়ে। আসো তাহলে শুরু করা যাক। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র বা নাতি সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল সিংহাসনে বসেন এবং তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। তো প্রচলিত যে প্রথা, অর্থাৎ তখনকার যে সকল কূটনৈতিক শিষ্টাচার ছিল, সে অনুযায়ী সকল ইউরোপীয় বণিক বা ব্যবসায়ীরা তাকে বিভিন্ন রকম উপহার সামগ্রী পাঠান। শুধুমাত্র ব্যতিক্রম ছিল ইংরেজ বণিকরা। তারা এতটাই অহংকারী এবং নবাবের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করেছিল যে তারা এ ব্যাপারটি কোনোভাবে কেয়ার করেনি। অর্থাৎ কে নবাব হলো তাতে তাদের যেন কিছুই আসে যায় না, এমন একটা অবস্থা। এবং পরবর্তীতে তারা কৃষ্ণবল্লভসহ নবাবের অবাধ্য কিছু কর্মচারীদেরকে আশ্রয় প্রদান করে নবাবের সাথে একেবারে প্রত্যক্ষ বিরোধিতা শুরু করেন। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা যে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামরিক অবস্থা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তাদের আর এই বাংলা ভূখণ্ডের নবাবকে আর সরাসরি পাত্তা না দিলেও চলছিল, এমন একটা অবস্থা। তারপর এই অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শায়েস্তা করার জন্য নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 4 জুন কাশিমবাজার কুঠি দখল করেন। আর নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 20 জুন দখল করেন কলকাতা। নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ মানিকচাঁদের উপর কলকাতা শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ যেখান থেকে তিনি তার শাসন পরিচালনা করতেন। তারপরই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। উমিচাঁদের উদ্যোগে মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, কৃষ্ণচন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ওয়াটসন তারা জগৎ শেঠের বাসভবনে একটা গোপন বৈঠকে মিলিত হয়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল যে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে তার আসন থেকে সরানো যায় এবং নিজেদের পছন্দ মতো লোক বসানো যায়। এবং তারা বলেছিল যে মীর জাফরকে এই আসনটি তারা দেবে। এবং এই বৈঠকটির কথা নবাব সিরাজউদ্দৌলা জানতে পারেন এবং পরবর্তীতে তিনি মীর জাফরকে তার পদ থেকে পদচ্যুত করেন। কিন্তু পরবর্তীতে ক্ষমা চেয়ে এবং আর এমন না করার প্রতিশ্রুতি দিয়ে মীর জাফর আবারও তার পদে আসীন হন এবং নবাব সিরাজউদ্দৌলার জন্য বুঝতেই পারছো ব্যাপারটি অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত ছিল। আসো সেটি কীভাবে তা জানি। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নবাব যখন মীর জাফর আলী খানকে পুনরায় সেনাধ্যক্ষ ও বক্সি পদে নিয়োগ করেন, তারপরেই রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী সহ মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হন। তো এই সময় দায়িত্ব ছিল মীর জাফরের উপর। তিনি আদেশ দিলে হুগলি ও কাটোয়ার ফৌজদাররা এই যে রবার্ট ক্লাইভের বাহিনী তাদেরকে বাধা প্রদান করত, কিন্তু মীর জাফরের আদেশের কারণে তারা তাদেরকে বাধা প্রদান করেনি। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ শুরু হলে মোহনলাল, মীর মদন ও সিনফ্রের আক্রমণে ক্লাইভের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং এ সময়
ইংরেজ সেনাদের নিক্ষিপ্ত গুলিতে মীর মদন নিহত হন। মোহনলাল এবং সিনফ্রে তারা নবাবকে পরামর্শ দেন যুদ্ধ চালু রাখার ব্যাপারে বা যুদ্ধ স্থগিত না করার ব্যাপারে, কিন্তু যখন মির্জাফর দেখল যে যুদ্ধটি রবার্ট ক্লাইভ হেরে যাচ্ছে, তখন তিনি নবাব সিরাজউদ্দৌলাকে পরামর্শ দিলেন যে যুদ্ধ আজকের মতো স্থগিত রাখার জন্য, এবং সেটি নবাব সিরাজউদ্দৌলার জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি যুদ্ধ স্থগিত করেন এবং পরবর্তীতে যখন এই যুদ্ধ স্থগিত করার সুযোগ নিয়ে রবার্ট ক্লাইভের বাহিনী পুনরায় তাদের যে পশ্চাৎপদ অবস্থান সেখান থেকে বেরিয়ে আবারও নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর উপর আক্রমণ করে, তখন নবাব সিরাজউদ্দৌলার যে বাহিনী তারা যুদ্ধে নিরুৎসাহিত থাকার কারণে এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় অনেকে যুদ্ধ না করার কারণে প্রায় বিনা যুদ্ধেই পলাশির যুদ্ধে জয়লাভ করে রবার্ট ক্লাইভের বাহিনী। তো এই যে বিশ্বাসঘাতকতার পুরস্কার, তার স্বরূপ হিসেবে মির্জাফর নবাব হয়ে ইংরেজদের সাথে পূর্বের গোপন চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24 পরগনার জমিদারি প্রদান করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবনিযুক্ত যিনি গভর্নর অর্থাৎ ভেনসিটার গায়ের জোরে মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে নবাবের সিংহাসনে বসান এবং নতুন নবাব মীর কাসিম ইংরেজদের বিভিন্ন বকেয়া পাওনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং 1760 সালে নবাব মীর কাসিম ইংরেজদেরকে 3টি অঞ্চল অর্থাৎ মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রাম এই জায়গাগুলোর জমিদারি ছেড়ে দেন। পরবর্তীতে 1764 সালে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলার যে নবাবী সে নবাবীটির স্থগিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তখন থেকে তারা একজন নায়েবে আজিম এই পদবীধারীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোনীত করে বাংলা বা এই ভূখণ্ডটি শাসন করার জন্য। তোমাদের জন্য বন্ধুরা এই পর্বে একটা কুইজ থাকছে। কুইজটা হচ্ছে তোমরা আমাদেরকে ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাবে যে 1764 সালে যে যুদ্ধটি সেই যুদ্ধটির নাম কি। আশা করি সবাই এর উত্তরটি দিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের সাথেই থেকো।